উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের অন্তর্গত নবম অধ্যায়, যার নাম হচ্ছে ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই নবম অধ্যায়ের অন্তর্গত বাছাই করা কিছু এমসিকিউ এবং এক কথায় উত্তর দেওয়া টাইপের প্রশ্নের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখান থেকে কিছু আমরা এমসিকিউ এবং এসএকিউ উভয় ধরনের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করতে চলেছি, এবং আমরা ইতিমধ্যেই তোমাদের সিলেবাসের অন্তর্গত এর আগের অধ্যায়গুলি থেকে ঠিক একইভাবে এমসিকিউ এসএকিউ সাজেশনগুলো আলোচনা করে ফেলেছি অলরেডি। ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা পরপর ডিসক্রিপশন বক্সে পাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলে যাচ্ছি সরাসরি সাজেশন দিতে। তো প্রথম প্রশ্ন, ব্রেইল কটি বিন্দু থাকে বা ব্রেইলে কটি বিন্দু থাকে, সেটা হচ্ছে সটি। যদি আলাদাভাবে প্রশ্ন জানতে চায় যে ব্রেইলের আবিষ্কারককে, তখন লিখতে হবে লুইস ব্রেইল। দ্বিতীয় প্রশ্ন, সম্পূর্ণ বধির কাদের বলে? উত্তর হচ্ছে যাদের শ্রুতি শক্তি 80 ডেসিবেলের অধিক তাদের সম্পূর্ণ বধির বলে। বধিরতার প্রকারভেদ একটু তোমাদের জানতে হবে। তো এক নম্বরে রয়েছে স্বল্প বধিরতা, দ্বিতীয় হচ্ছে মৃদু বধিরতা, তৃতীয় হচ্ছে মাঝারি বধিরতা, চার নম্বরে রয়েছে গুরুতর বধিরতা, পাঁচ নম্বরে প্রায় সম্পূর্ণ বধিরতা, এবং ছয় নম্বরে রয়েছে সম্পূর্ণ বধিরতা। বধিরতার প্রকারভেদ চাইলে এই ছখানা তোমাদের উল্লেখ করতে হবে। কে মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্যে মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন? জেপি বোনেট। কোন ধরনের প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়? মূক ও বধির শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়। কর পল্লবী পদ্ধতি কোন ধরনের প্রতিবন্ধীদের জন্য ব্যবহৃত হয়? মূক ও বধিরদের জন্য। দূরদর্শনের বধিরতার বধিরদের জন্য কীভাবে সংবাদ পরিবেশন করা হয়? দূরদর্শনে বধিরদের জন্য বা বধিরতাদের জন্য ওষ্ঠপঠন ও আঙুল সঞ্চালন পদ্ধতির সাহায্যে সংবাদ পরিবেশন করা হয়। সাত নম্বর প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কোথায় এবং কবে মূক ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়? 1884 সালে বোম্বাইয়ে। রাষ্ট্রসংঘ কোন বছরকে প্রতিবন্ধী বছর হিসাবে পালনের নির্দেশ দেন? 1981 খ্রিস্টাব্দে। আমাদের দেশে প্রতিবছর কোন দিনটি প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়? 15ই মার্চ। তো তোমাদের এখান থেকে জাস্ট 20খানা প্রশ্ন পড়তে হবে। তার মধ্যে যে 10 নম্বরের প্রশ্নটি রয়েছে, অক্ষম শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে প্রথম গৃহীত হয়েছিল? সেটা হচ্ছে 1989 খ্রিস্টাব্দে শিশুর অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে। অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ? গণিত। শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে কাদের পড়ানো হয়? দৃষ্টিহীনদের। অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরতা। কোনো বইয়ে দেখবে শ্রাব্যতা লেখা রয়েছে, কিন্তু এই শ্রাব্যতার ইংলিশটা হচ্ছে হিয়ারিং, সেটাকে বধিরতাই বলছে। যে সমস্ত শিশু শুনতে পায় না তাদের কী বলে? কালা। ব্যক্তির ঊর্ধ্বক্রমিক চাহিদার পরিবর্তন প্রবর্তককে, সেটা হচ্ছে শ্যাসলো। তারপর বলছে ক্লিপ্টোমেনিয়া কী? সেটা হচ্ছে প্রয়োজন না হলেও চুরি করা, বা প্রয়োজন না থাকলেও চুরি করাকে বলা হচ্ছে ক্লিপ্টোমেনিয়া। তারপর বলছে উৎপীড়নের কারণ কী? হিংসা। মনস্তত্ত্বমূলক নাটকাভিনয় মনোচিকিৎসার উদ্ভাবক কে? সেটা হচ্ছে মোরেলা। আমাদের দেশে কত সালে শিক্ষার অধিকার আইন চালু হয়েছে? 2010 খ্রিস্টাব্দের 1ই এপ্রিল। শব্দের তীব্রতা পরিমাপের একক কী? ডিবি। তো এই হচ্ছে তোমাদের নবম অধ্যায়ের অন্তর্গত বাছাই করা 20খানা অনেক কম সংখ্যক প্রশ্ন। এগুলো তোমাদের অবশ্যই রেডি করতে হবে। আর যেমনটা তোমাদের প্রথমেই বলেছি, এর আগের অধ্যায়গুলি থেকে সাজেশনের যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।